জীবাত্মা ও প্রত্যাগত সম্পর্কে আজকে আলোচনা দ্বিতীয় পর্ব বুদ্ধি হলো যেন দর্পণ বা আয়না পরম পুরুষ সেই বুদ্ধিরূপী দর্পণে প্রতিফলিত হন মানস দর্পণে পরম পুরুষের সেই প্রতিফলিত অংশটুকুর নাম জীবাত্মা ধরো একটা ঘরে একটা লাল ফুল রয়েছে আর রয়েছে বিশাল দর্পণ সেখানে কি দেখবে একটা মূল ফুল ও বিষ্টা প্রতিফলিত ফুল এই মূল ফুলটা হলো পরম পুরুষ বা প্রত্যাগতা প্রত্যাগতমা বা প্রত্যাগত আর প্রতিফলিত ফুলগুলো হলো জীবাত্মা পরম পুরুষের একটা বিশেষ নাম প্রত্যাগতমা যে সত্তা পরম পুরুষের প্রতিফলিত অংশগুলির সাক্ষী সত্তা তার নাম প্রত্যেকযুক্ত আত্মা প্রত্যা প্রত্যা প্রত্যাগাত্মা যখন প্রতিফলিত দর্পণ থেকে সমস্ত মলিনতা দূর হয়ে যায় তখন তাতে স্বচ্ছতর প্রতিফলন ঘটে মানস দর্পণ যখন সম্পূর্ণ মুক্ত থাকে তখন তাতে পরমাত্মার প্রতিফলনও বেশি স্পষ্ট থাকে আর তা করতে গেলে তোমাকে কি কি করতে হবে না সাধনা ও জনসেবার দ্বারা তোমার মনকে নির্মল রাখতে হবে সাধনা ও জনসেবা এই দুইয়ের মাধ্যমে মানস দর্পণ খুবই ভালো অবস্থায় থাকে এটা হলো সবির কল্প সমাধির স্তর কিন্তু তোমার অন্তিম লক্ষ্য চরম তথা পরম ব কি না সবিকল্প বা সগুণাস্থিত তোমার চরম ধেয় না ঢেয় নয় তোমার আরও তোমাকে আরও এগোতে হবে স্থিতি কোনো মতেই শেষ লক্ষ্য নয় এটাই তোমার সব কিছু নয় যদি প্রশ্ন করা হয় মূল ফুলটা যে সমস্ত আর্সিতে প্রতিফলিত হয়েছিল এখন যদি সেই সব আরশিগুলোকেই সরিয়ে ফেলা হয় তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে না মূল ফুলটা অপ্রতিফলিত হয়ে রয়ে যাবে তেমনি তুমি যদি মানস দর্পণটা সরিয়ে দাও তাহলে তুমিও পরপুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাবে দর্পণটা যদি মূল ফুলটার অত্যন্ত কাছে এসে যায় ও পরে একাত্ম হয়ে যায় তাহলে দর্পণের প্রতিফলনের প্রশ্নই ওঠে না এটাই হলো নির্গুণা স্থিতি শ্রী শ্রী আনন্দমূর্তিজি কার তরে তুই পথে ঘুরিস ওরে অবোধ মন ওরে অবোধ মন যাহারে তুই খুঁজে ফিরিস সে যে তোরা ওরে অবোধ মন রাতি দিনে সে যে গেরয় সঙ্গপণে তারি প্রদীপ নিয়ে ঘুরি সনুখ ওরে অবোধ মন পথে পথে ঘুরবিকত নাইকিরে তোর অত মনের কনে পাবি তারে করলে দৃঢ় ওরে অবোধ মন কার তুই পথে ঘুরিস ওরে অবোধ মন ওরে অবোধ মন যাহারি তুই খুঁজে মরিস बु मन परम पिता बाबा की जय परमाराध्य श्री श्री आनंद मूर्ति जी की जयर प्रिय बाबा की जय भगवान श्री श्री आनंद मूर्ति जी की जय